আচ্ছা আমি একটু আপনার বক্তব্য তো প্রায় শুনি মাঝে মধ্যে হয়তো সবগুলো শোনা হয় না তো আপনাকে যদি কেউ যখন মাঝে মধ্যে সবাই বলে না কেউ সালাম দেয় তখন আপনি সালাম না দিয়ে আপনার উপর শান্তি বর্ষিত হোক মানে আপনি সালামটা না নেওয়ার কারণটা কি মানে ভাষাকে ঘৃণা করেন না মুসলমানদের ঘৃণা করেন না মুসলিমদের ঘৃণা করেন নাকি ব্যাপারটা কি একটু আমি ক্লিয়ার হতে চাই আপনার ব্যাপারে আমি তো বাংলাদেশের মানুষ ভাই বাংলা ভাষায় কথা বলি আমি কেন একটা আরবি ভাষাতে কেন আমি আপনাকে সম্বাসন জানাব যেটা আমার মাতৃভাষা না যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেই ভাষাতে আমি আপনাকে কেন সম্ভাষণ জানাতে যাব একটা বিদেশি ভাষায় ও না মানে আপনার অনুরাগটা বা রাগটা হচ্ছে বিদেশি ভাষায় কেন দাঁড়াবেন শুধু আরবি বলে জন্য তো না তাই না একটা বিদেশি ভাষা যে ভাষাটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই ভাষাটাতে আমি আপনাকে কেন মানে কি তো বেশিরভাগ মানুষ না না তাই আরবিতে বেশিরভাগ মানুষ যেমন ধরেন ইংরেজি কিছু ওয়ার্ড বাংলা ভাষায় আছে সেগুলো আমরা বুঝি বুঝি সেই শব্দগুলো ইংরেজিতে আমাদের পড়ালেখা করতে হয় ইংরেজির সাথে আমাদের একটা সম্পর্ক আছে আমি জার্মানিতে থাকি জার্মানি জার্মান ভাষার সাথে আমার একটা সম্পর্ক আছে আমি জার্মান ভাষাটাও মোটামুটি পারি কথাবার্তা চালাইতে পারি আমি মোটামুটি ফ্রেঞ্চ ভাষাটাও জানি ফ্রেঞ্চ ভাষাটাও আমি একটু পড়তে পারি আমি হিন্দি ভাষাটাও জানি যেহেতু আমাদের পাশের দেশ সেহেতু হিন্দি ভাষা ভাষারও কিছু কিছু জিনিস আমার জানা আছে সিনেমা টিনেমা দেখছি কিছু সিনেমা টিনেমা দেখে আমার রপ্ত হয়ে গেছে মোটামুটি কথাবার্তা বুঝতে পারি কিন্তু আরবির সাথে তো আমার কোনো সম্পর্কই নেই আরবি কোথাকার দেশের এক ভাষা এই ভাষাতে আমি কেন একজন আমার বলবে আর আমি কেন এটার উত্তর তার ভাষাতে ওই ভাষাতে দিতে যাব ওইটা তো আমার আমার বাপেও ওই দেশের থেকে আসেনি আমার মাও ওই দেশ থেকে আসেনি আমরা তো বাংলাদেশি আমরা বাংলা ভাষী ভাষার জন্য আমরা শহীদ হয়েছি আমাদের দেশের মানুষ শহীদ হইছে ভাষার জন্য আমরা রক্ত দিচ্ছি আমরা কেন একটা আরবি ভাষাতে আমি কেন উত্তর দিতে যাব। একজন আমার উত্তর দিলেই হইল হইলো না তো একজন আছেন আমি তো বাংলা ভাষা ভাষায় কথা বলি বাংলা ভাষা বাংলা ভাষা তাহলে আমি কেন এবং আমি যদি দেখি যে আপনি আরব আরব দেশের যদি এমন হয় যে আপনি আরব দেশে তখন আপনি যদি আমাকে আরবিতে বলেন তখন আমি হয়তো চেষ্টা করতে পারি আচ্ছা এই ভদ্রলোক তো আরব দেশের এই ভদ্রলোক বাংলা গুলোতে বুঝবে না তখন আমি হয়তো চেষ্টা করতে পারি আপনার সাথে একটু আরবিতে কথা বলা যতটুকু আমি পারি একটু অল্প অল্প স্বল্প শিখছিলাম ছোটকালে এইটুক দিয়ে আমি চেষ্টা করতে পারি আরবি ভাষায় আপনার সাথে কথা চালানো যায় কিনা কিন্তু আপনিও আরবি না আমিও আরবি না আপনি আমার এক কইতেছেন আরবি ভাষায় ইয়া আপনিও বাঙ্গাল আমিও বাঙ্গাল আপনি আমার কইতেছেন আরবি ভাষাতে কথা আমার সাথে কেন ভাই আপনি বাঙ্গাল দিলে আপনি কেন আমার সাথে আরবি ভাষায় কথা কইবেন মানে কোনো কারণ আছে রাহু ভাই বলেন আনমিউট করে কথা বলেন রাও সাহেব আপনি আনমিউট করেন মাইক্রোফোন বাটনটা চাপ দেন দেখেন মিউট করে ফেলছে এখন রাও সাহেব আপনি এই যে চলে গেছে হেও বাঙ্গাল আমিও বাঙ্গাল হে আমার আরবিতে ইয়া করবো আমার তার আরবিতে উত্তর লাগবো মানে তামসা ফাইজলামি মানে ফাইজলামির তো একটা সীমা আছে আমি কেন আরবি ভাষাতে কথা বলবো আমি তো এই ভাষা বুঝি না অদ্ভুত কথাবার্তা বলে এই লোকেরা অদ্ভুত সমস্ত আবদার না কেন হ্যাঁ এত কম কেন ভাই এত কম কেন আমি এও বাঙ্গাল আমিও বাঙ্গাল আমিও বাংলাদেশের হেও বাংলাদেশের আমি কেন আরবি ভাষায় কথা কইতে যাবো সে আরব দেশের লোক একটা কথা ছিল সে আরব দেশের লোকের সাথে বুঝে না বাংলা বুঝে না তখন একটা মানে একটা রিজন থাকে মানে আরবিতে কথা বলার আমি আর আমিও বাংলাদেশি সেও বাংলাদেশি সেও বাংলা ভাষায় কথা বলে আমিও বাংলা ভাষায় কথা বলি সে কেন আমার আরবিতে ইয়া করবে আর আমার কেন আচ্ছা সে না হয় করলো তারটা তো আমি আটকাতে পারবো না আমি কেন তার ভাষায় কথা বলবো তার কোথাকার কোন ইসের ভাষায় আমি কথা বলবো হ্যাঁ আশ্চর্য আবদার ভাই আমি কি ভাষায় কথা বলবো এটা এরা ঠিক করে দিবে আমার চিন্তা করছেন আপনারা মানে আমি কোন ভাষায় তার সম্ভাষণ জানাবো এটাও এরা ঠিক করে দিবা আপনি আরবি পেতা কইলেন না কেন কি রে ভাই আবদারটা কি মানে এদের এদের মানে ওরা হচ্ছে মানে মানে সত্য কথা হচ্ছে এরা হচ্ছে গোলামের জাত এই যে মানে আব্বাসি হুজুর কইল না যে বাংলাদেশের সমস্ত সমস্ত মানুষের নাকি আরব দেশের একটা কুত্তার জুতা টানার যোগ্যতা নাই হ্যাঁ এরকম কি যেন একটা আব্বাসি সাহেব এরকম কি যেন একটা বাজে বলতেছিল আমি একটুখানি শুনছি এখন মনে নাই বলতেছে আরব দেশের এদের জুতা টানারও যোগ্যতা নেই বাংলাদেশের মানুষের কোনো মানুষের নাকি আরব দেশের একটা ফকিরনির জুতা টানারও যোগ্যতা নাই চিন্তা করেন এরা এই যে দিনে আরব আগের আগেকাল আগেকার মানুষ আরব থেকে মাটি নিয়ে আসতো মাটি কি করতো বাংলাদেশের মানে অন্ধবিশ্বাসী করতো ওরে মানে আরব দেশের মাটি আরব দেশের মাটি বইলা ওই মাটিটা রে তাবিজ মানে ঝুলা রাখতো আরব দেশের বালি আরব দেশের মাটি কি পবিত্র মাটি রে ভাই কি পবিত্র মাটি ভাই তারপরে এরশাদের আমলে একবার আরব দেশের আরব দেশ থেকে উঠ আমার হুবহু মনে আছে উঠ আসছে আমি পত্রিকাতে দেখলাম এখন উটের পেশাব নিয়ে মানুষজন খাইতেছে হ্যাঁ আরব দেশের উট এইটার পেশাব তো কত পবিত্র মানে আমি পত্রিকাতে দেখলাম যে উটের পেশাব নিয়ে খাইতেছে মানুষ পত্রিকাতে এটা ছাপা হয়েছিল এটা একটা বিরাট নিউজ হয়েছিল এটা নিয়ে যে উটের পেশাব নিয়ে খাচ্ছে মানুষ হারব কি পবিত্র দেশের পবিত্র মাটির উট এসেছে সেই উটের পেশাব পবিত্র পবিত্র আসো আমরা সবাই পেশাব পান করি মানে মানে এই কি রে ভাই এইগুলা কি কিছু হইল এইগুলো কিছু হইলো মানে এইভাবে এটা মানে আমি তো পুরা হতভম্ব হম এই সমস্ত কারবার দেখে আমি তো পুরা হতভম্ব আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারি সেই ভিডিওটা আমার কাছে ছিল যে যে হারব দেশের যে আহ উটের যে পেশাব খায় মানুষজন হম কোথায় আছে দাঁড়ান আমি দেখি এটা আমি রাখছিলাম কিন্তু এখন আছে নাকি দেখি মানে কি একটা অবস্থা ভাই আরব দেশের উটের পেশাব মানুষ খাচ্ছে না এখন ভিডিওটা নাই আর একটা ভিডিও আর অনেক ভিডিও আমি রেখে দিচ্ছি ওই আরব দেশের মানে উটের পেশাব খাওয়ার ভিডিওটা আমি রেখে দিব মানে পরে একসময় রেখে দিব মানে কি একটা অবস্থা ভাই মানে মানুষজন কিভাবে এত মানে উৎপটাং কাজকর্ম করতে পারে উৎপটাং কাজকর্ম করতে পারে আমি বুঝি আচ্ছা আমরা এই ভিডিওটা দেখি যে এইখানে উটের পেশাব বিষয়ে কি বলা হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে আমরা একটু শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উটের দুধের মূত্র খেতে ও এর মূত্র খেতে এই বিষয়ে জানতে চাই নাস্তিকদের প্রশ্ন ইসলামে এটা পবিত্র আদেশ কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সমাজের নিদেদে নেই এটা দিয়েছে যারা অসুস্থ তাদের জন্য তো ওটা দুধ খাওয়া তো সমস্যা সমস্যা হচ্ছে মূত্র নিয়ে আমাদের কথা মূত্র নিয়ে আমাদের যত মাথা ব্যথা বিশেষ করে নাস্তিকদের মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে আমি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোলার সাম হিসেবে খেতে বলছেন মূত্র একটু মূত্রে সেটাকে আপনাকে এত সমস্যা আপনি শুনে রাখুন ওটার মূত্র সবাই নিকট নাপাক না আপনার কাছে নাপাক মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবহাওয়ানি রাম তুল আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে এটাকে তারা আখাফ না গেছে হালকা নাপাক বলেছেন অন্যান্য অন্য এটাকে নাপাক বলা হয়নি তো তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর দুষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাপাক না তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু কটু অর্থাৎ সেটা লুচিটি না যে মানুষ খায় না তো তিনি সোলারসাম যে খেতে পারছে সেটা রোগের কারণে প্রতিষেধ হিসাবে বলেছে রোগের কারণে নাফা খেতে পারেন এটা নাফাক না এটা হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন কিন্তু না খেতে পারবেন কারণ তিনি বলেছেন ইন আল্লাহ আল্লাহ সেখানে মধ্যে হারাম আল্লাহ হারামের মধ্যে আমার মধ্যে কোনো আগে রাখে নেই জিনিসটা হারাম বলা যাবে না এটা আপনি বলছেন কারোর রসি করে খাবে খাবেন না কিন্তু এটাকে সবাইকে আমভাবে ওঠার মূল খেতে সুতরাং এটাকে নিয়ে যারা তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে যেগুলি আমরা কথা বলবো না নিজেদের কিন্তু কত কিছু খাচ্ছে কত নাফা জিনিস না কিন্তু মুসলিমদের যেটা অনুমতি জিনিস সেটা কিন্তু তাদের যত মাথা ব্যথা এটা তাদের যত মাথা ব্যথা ওটা মুচলি অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে এমন আল্লাহ হারান করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায়

আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিই দেখেন এখানে কি বলা আছে মানে ওই উটের পেশাবো খাইতে চাই বাংলাদেশের মুমিনরা এই উটের পেশাবো ছাড়বে না আরব দেশে আরব দেশের উট ভাই রে ভাই কত পবিত্র ভাই কত পবিত্র ভাই আরব দেশের উট ভাই মানে আরব দেশের উট আইসে আমাকে দেশে আমাকে কি সৌভাগ্য হ্যাঁ আরব দেশের মানে উটের পেশা পায় এখানে যা পারে খায় লাগে। লাগলো এত মানে মানুষ যে এত কত মূর্খ হইতে পারে কি হইতে পারে মানুষ মানে এটার একটা মানে উদাহরণ হচ্ছে এটা দেখেন এই বইটা হচ্ছে আল্লামা ইমাম ইবনুল কায়ুম রচিত মুক্তসার জাদুল মাদ গ্রন্থ এটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এটা আমি কত নম্বর পৃষ্ঠে দেখিয়ে দিলাম দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে ইমাম ইবনুল কায়ুম বলেন এই ঘটনা থেকে জানা গেলেও পেশাব পান করা যায় এবং নিচে বলা হচ্ছে যে যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র মানে মানে এই যে আপনারা যে গরু খান গরুর পেশাবো পবিত্র ছাগল খান ছাগলের পেশাও পবিত্র মানে যা আপনি খান যে এটার মাংস হালাল সেটার পেশাবো হচ্ছে একটা পবিত্র জিনিস হ্যাঁ তারপরে আহ দেখেন এখানে কি এই জিনিসটা এখানে বলা যদি আলোচনা করতে চান তাহলে হ্যাঁ আপনারা জানেন কিনা যারা জানেন না তারা জানেন যে মামের বোতলের মতো উটের পেশা বিক্রি হয় আরব দেশে হ্যাঁ কি যেন একটা কলা বলো উটের পেশাব কলা টাইপের হবে সেটা আবার মানুষ কিনে কিনে খায় কি একটা অবস্থা ভাই দুনিয়ার মানে মানে এটা পেশাব সেটা খাচ্ছে মানুষ হ্যাঁ একটা উটের পেশাব এটা মানুষ খাচ্ছে ওয়াক ওয়াক কিছু বলার নাই ভাই কিছু বলার নাই